হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল থেকে রয়েছে অনেকগুলো কাজ তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো পরপর কি কি কাজ করব সেগুলোই তোমাদের সাথে দেখিয়ে দেবো তো সকালে ঘুম থেকে উঠেই আগে কালকে যে গেছিলাম ঘুরতে সেই জামা কাপড়গুলো আগে কাঁচা ধোয়া করে নিলাম গুড মর্নিং এখন হচ্ছে বাজে আটটা কুড়ি তো এখন থেকে তোদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলো তো দেখো এই যে সকালে এখন ওই যে এত বেলা হয়ে গেছে একটা কুড়ি বাজে আজকে দিন স্যাটারডে তাই এখন রকম হচ্ছে একজন এখন হচ্ছে ওঠার নাম নেই তাই বিছানা দিতে পারছি না কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে কালকে যে বেরিয়েছিলাম সেই জামা কাপড় প্রচুর ছিল সেগুলো সব কাছাকাছি করে ছাদে মেরে আসলাম তো এখনও ঘরগুলো ছাড় দেওয়া বাকি আছে আর তোমাদের দাদা এই যে এখন স্নান করে দীপালকে জাগিয়ে দিয়েছে ও গেছে ফেলে দিয়ে এই যে গাছের ফুলে তুলে দিয়ে চলে গেছে তো এরপর ওরা ওদেরকে ওঠাবো যে বিছানা টিছানা তুলে ঘর ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছবো আজকে শনিবার ছুটির দিন এছাড়াও আর কালকে তাড়াহুড়ো করে যেহেতু চলে গেছিলাম তো সকালে হচ্ছে শুধু এই ঘরটা যেহেতু পুজো দিয়ে মুছে নিয়েছিলাম আর ওই ঘরটা মোছা আর হয়নি ঝাড় দিয়ে রেখেছিলাম এমনিতে তো ওই ঘরটা পরিষ্কারই থাকে তো যাই হোক মোছা হয়নি একদিন ঘর মোছা হয়নি মানে বিশাল ব্যাপার তো আজকে যেহেতু শনিবার এই ঘর ঘরগুলো আগে ঝাড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো তারপরে হচ্ছে তোমার নেক্সট রান্না করবো কী করবো স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো আজকে যেহেতু নিরামিষ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে তো নেক্সট কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো ছাদে যাই গিয়ে দেখে দেখাই তোমাদেরকে কীরকম জামা কাপড়গুলো সব মেলেছি প্রচণ্ড রোদ্দুর এই দেখো রোদ্দুর দেখো এই অব্দি পুরো এই পর্যন্ত আবার রোদ্দুর এসেছে এই যে এখানে আর সেই দুদিন আগে সেই পাপোসগুলো কাঁচা হয়েছিল এই যে এখানে একটু কড়া রোদে দেওয়া হয়েছে আর এই যে জামা কাপড়টা ঢুকেছে যে শাড়ি টাড়ি সমস্ত মেলে দিয়েছি দেখতে পাচ্ছ কেন রোদ্দুরে মেলেছি বেলকনিতে বা বারান্দায় মেললেও হতো কিন্তু এখনও বারান্দা টারান্দা ঝাড় দেওয়া হয়নি আমি এই জিনিসটা করি মানে হচ্ছে আগে ঝাড়টা দিয়ে নিই তাহলে কি হয় ধুলোগুলো ওই ভেজা জল একটু হলেও টপটপ করে পড়বে তো ধুলো আটকে থাকবে তো পরে ঝাড় দিলে ঝাড় দেওয়াটা ভালো হয় না ওই জন্য আগে হচ্ছে তোমার ঝাড়টা দিয়ে নিয়ে মেললে ভালো হয় আর বেলকনিতে মেললে হতো তো কিন্তু এতগুলো জামকা পড়তো ঠিকঠাক করে মেলা যেত না আর কিছু ভেজা থাকতো কিছু শুকনো হতো ওটার জন্য কী করেছি এরকমভাবেই এই দেখো যে ওইখান থেকে এরকম এইভাবে পুরো শাড়ি তাড়াতাড়ি করে শাড়িটা শুকিয়ে যাবে ওই জন্য এইভাবেই মেলেছে তো চলো এরপর নিচে যাই নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিছুক্ষণ আগে জামা কাপড় মেলে গেলাম তাতেই হচ্ছে মানে সারা মাসের মনে হয় ট্যান পড়ে গেছে আর কালকেও এমনি প্রচুর রোদ্দুরে ঘুরেছি তো দুদিনে প্রচুর ট্যান পড়ে গেছে ট্যান পরে পড়ুক তবু পয় মানে কাপড়গুলো একদম মচমচা হয়ে গেলে আমার খুব সুবিধা হয় কারণ কি তাহলে ওগুলোকে ভাজ করে তুলে দিতে পারবো নাহলে ওই জামা কাপড় নিয়ে আবার হচ্ছে এখান থেকে এখানে মেলো ওখানে মেলো এই করো ওর জন্য আজকে একটু ছাদে কষ্ট করে গেছে এই ছাদে মেলতে যেতেই ভয় লাগে এত রোদ্দুর আর এদিকে রান্নাঘরে মোটামুটি সব কাজ পরিষ্কারই আছে কোনো কাজ সেরকম এই যে বাসন টাসন ধোয়া সব গোছানোই আছে শুধু এখন হচ্ছে ঘরগুলো পরিষ্কার করবো আর এই ঘরটা তো জানো সব পরিষ্কারই থাকে আমি রাত্রেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি মানে ছেলে বই পড়লে বই খাতা গুছিয়ে রাখা বিছানাটা ছেড়ে রাখা এই ঘরটা তো খুব একটা বেশি নোংরা হয় না যত নোংরা ওই ঘরটা কারণ ওই ঘরে এখন আপাতত হচ্ছে যেহেতু বিছানা করে ওখানেই শোয়া ওই ঘরে হচ্ছে ঠাকুর রয়েছে তো ওই ঘরে সাজার জিনিস সাজা গোজা চব্বিশ ঘন্টা ওই সোকেশ থেকে সাজার জিনিস বের করছে এটা করছে এখানে চিরুনি ঘড়াচ্ছে ওখানে এটা পড়ে আছে ওগুলো গোছানো ওই ঘরটাই একটু বেশি নোংরা হয় মানে সারাদিনে যে কতবার পরিষ্কার করি তার ঠিক থাকে না আর এইদিকে তো ব্যাল বারান্দাটা তো পরিষ্কারই আছে বইয়ের টেবিল টেবিল গোছানো সব আজকে প্রচণ্ড রোদ্দুর কালকেও ছিল প্রচণ্ড গরম আজকেও আশা করি গরম হবে তবে সকালবেলায় এসে দেখছি কি এই ঘরটা একটু বসা যাচ্ছে মানে একটু হাওয়া ছাড়ছে মানে কালকে না সন্ধ্যের থেকে খুব হাওয়া ছাড়ছিলো তো ওতেই বোধ হয় ঘরটা একটু ঠান্ডা আছে সকালে এখন অবধি সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ হয়ে গেলো তোমাদের সাথে একটু আগেই কথা বললাম আটটা কুড়ি বাজে এখন পঁয়ত্রিশ হয়ে গেল তো এরপর ঝটঝট করে আমাকে ঘর ছাড় দিতে হবে ঘর মুছতে হবে তারপরে স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নেবো সব থেকে বড়ো কাজ পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার রান্না করবো আজকে একটু তাহলেই হয়ে যাবে তো চলো তো প্রথমেই আগে ছোট বারান্দাটা থেকে শুরু করলাম তো ছোট বারান্দাটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর আগের দিন রাত্রে তো আমি বইয়ের টেবিল টেবিলগুলো গুছিয়েই রাখি আর এখন যেহেতু স্কুল নেই সেহেতু আর তোমার হচ্ছে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় ওই কারণে রাত্রেবেলায় যতটা সম্ভব করে রাখি বিছানাটা ঝেড়ে রাখি তো তারপরে তোমার হচ্ছে জানলাগুলো খুলিনি এতটাই রোদ্দুর তো ওই কারণে জানলাগুলো বন্ধই রয়েছে আমি করলাম কি ছোট বারান্দা থেকে ছোট ঘরটাকে আগে ভালো করে ঝেড়ে নিলাম ঘরটাকে এই ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘর থেকে তারপরে তোমার ডাইনিংয়ে তো ডাইনিংয়ের নোংরাগুলো একসাথে করে তোমার জড়ো করে রেখে দেবো তারপরে যাব বড় ঘরে এবার ঘরে যেহেতু ছেলে মেয়ে ঘুম হচ্ছে আর এসিটা চলছিলো বলে ঘরটা ঠান্ডা আছে তো আমি ঘরটা বন্ধ মানে পাখাটা বন্ধই করে নিয়েছি দিয়ে এই যে দেখো একদম খাটের কোনায় চলে এসেছি তো এই ঘর ঝাড় দেওয়াটা কিন্তু মানে ভীষণই অসুবিধাজনক কারণ কি এরকম তোমার হচ্ছে কোনা কাবজি থাকলে না ঘর ঝাড় দিতে খুব অসুবিধা হয় আর তুমি যতই কাজের লোক রাখো তারা কিন্তু সেরকম ভালোভাবে তোমার ঘরটাকে ঝাড় দিয়ে যাবে না তারা সামনের ওপর থেকে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে দিল আর এখন কিন্তু আমার ঘরে ঠাকুর রয়েছে ওই জন্য আমার কাছে খুবই একটা চিন্তার বিষয় এই ঝাড় দেওয়াটা যে খুব আস্তে ধীরে করে খাটের তলা থেকে শুরু করে সমস্তটা খুব আস্তে করে পাতিয়ে পাতিয়ে ঝাড় দিতে হবে যাতে ধুলোটা কম ওড়ে না হলে আবার ঠাকুর আছে তো ঠাকুরের আসনে ধুলোটা চলে যাবে তো ওই জন্য খুবই সাবধানে আস্তে আস্তে করে আর ঝাটা যাতে ঠাকুরের কোনো রকম বাসনাটা শুনে না লাগে সেই জন্য খুবই সাবধানে আস্তে ধীরে আর কি তোমার ঘরটা আর কি ঝাড় দেবো আর ঘরে দেখো এই যে এসির হাওয়া যাতে বেরিয়ে নেওয়া যায় এই জন্য যে দরজার তলায় যেগুলো থাকে সেগুলোকে সেগুলোর তল মধ্যেও কিন্তু প্রচুর প্রতিদিনের নোংরা একটু ঝুল একটু চুল এরম আটকে থাকে তো সেগুলোকেও ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে আবারও দরজার তলায় ঢোকাতে হয় না হলে ওর তলায় কিন্তু প্রচুর নোংরা থাকে তো ওইভাবে খুব ধিস্থিরভাবে পুরো দুটো ঘর ডাইনিং আর এই দেখো এই বক্সটাও ঝেড়ে নিচ্ছি দিয়ে তোমার হচ্ছে নোংরাটাকে তোমার পরিষ্কার করে নেবো তো এই বেলচাটা আমি নিই ঠিকই বেলচার মধ্যে বেশিটা নোংরা উঠে যায় কিন্তু একদম তোমার যেহেতু টাইলসের মেঝেটা এতটাই এরকম প্লেন থাকে তো নোংরাটা না উঠতে চায় না এইভাবে তো কিছু আমার হাত দিয়ে না তুললে হয়ই না তো হাতও লাগাতে হয় বেলচাটা লাগে ঠিকই কিন্তু আরেকটু হাত দিয়ে করলে পরিষ্কারটা ভালো হয় তো তারপরে এই যে আবার ব্যালকনিতে চলে আসি তো যেহেতু ঘরটা ঝাড় দিতে গেলে কিছুটা ধুলো ব্যালকুনিতেও যায় তো পরে আবার ব্যালকনিতে আসি ব্যালকনিতে এসে ব্যালকনিটাও ঝাড় দিয়ে নিই আর ওইখানে দেখছো ব্যালকনিতে আমি হচ্ছে পাপসটা কিন্তু আগে ঘরের ঝাড় দিয়ে নিয়ে রেখে দিয়েছি ঝাড়া দিয়ে তো তারপরে ব্যালকনিটা ঝাড় দিয়ে নিলাম তো পুরো বাড়ি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল সম্পূর্ণ এরপরে একটুখানি ফিনাইল আর একটুখানি লাইজল নিয়ে নিলাম বালতিতে আর একটা পুরো তোয়ালে মতন নিলাম আজকে নতুন আর কি এটা বের করলাম বললাম এটা দিয়ে ভালো করে ঘর মুছবো মানে ঘর মুছে না মানে শান্তি পাচ্ছি না ঠিক যে একটু কিছু বড়ো কিছু নিতে হবে আর হচ্ছে যাতে ভালো মতন পরিষ্কার হয় তো এরকম তোয়ালে টাইপের নিলে না ঘরটা ভালো পরিষ্কার হয় তো এই তোয়ালেটা আজকে নতুন এটা তোমার পা মোছার জন্য বের করেছিলাম অনেক দিন পা মোছার জন্য ইউজ করেছিলাম প্রথমে অনেক দিন এর তোয়াল হিসাবেই ইউজ করেছিলাম তারপরে এটাকে তোমার ভালো করে কেচে ধুয়ে পা মোছার জন্য ইউজ করছিলাম পুরো তারপরে এখন তো গরম পড়ে গেছে এত পা মোছার প্রয়োজন হয় না সব জল পাই চলে আসে তো আমি বললাম এটাকেই ঘর মোছার জন্য এখন ব্যবহার করি তাহলে খুব ভালো হবে অনেকটা বড়ও আছে আর মুছতেও খুব সুবিধা আর একটুখানি চাপ দিয়ে দিয়ে ভালো করে ডলে ডোলে মুছলে ঘরটা মেঝেতে যে ছেলে অনেক সময় কালার ফালার ফেলে দেয় তো ওই জন্য ডিপ হয়ে বসে থাকলে সেগুলো ঘষে ঘষে মাজলে পরিষ্কার হয় আর সব সময় তো জানোই যে আমি দুটো ঘর মুছে তারপরে হচ্ছে তোমার বেসিনটাকে ধুয়ে তারপরে বাথরুমে চলে যাই তো আজকে কি করলাম একটুখানি বেসিংয়ে না দাগ হয়ে গেছে জলের একটা দাগ হয়েই থাকে এই টাইলসে আর এই সামনে এখানে যেখানে পেস্ট ব্রাশ রাখি সবটাতে তো ওই জন্য কি করলাম আগে হচ্ছে বেসিংয়ে একটুখানি হারপিক দিলাম নীল হারপিকটাই দিয়েছি তো নীল হারপিকটা দিয়ে পুরো ভালো করে এরকম বেসিং পরিষ্কার করার ব্রাশটা দিয়ে ঘষিয়ে একটু মাখিয়ে দশ মিনিট মতন রেখে দিলাম তো একটু মাখিয়ে রাখলে কি হবে পরিষ্কারটা ভালো হবে আর এটা যদি মনে করে একটু আগের দিন রাত্রে দিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয় ধরো এক একদম হাত মুখ সব ধোয়া হয়ে গেছে তো তারপরে লাস্ট শোয়ার আগে যদি তুমি রাত্রে একটু বেশি এরকম হারপিক মাখিয়ে রেডি করে রেখে দাও সারারাত তাহলে আমার মনে হয় পরের দিন সকালে আর অল্প একটুখানি ঘষলেই পুরো একদম ঝকঝক করবে বেসিনটা তো জলের একটা আয়রনের দাগ থাকে তো ওই জন্য ওটা মাখিয়ে নিয়ে তারপরে তোমার এই যে রান্নাঘর তারপরে এখনও বড় ঘরটা মোছা বাকি আছে তো এই যেই দেখো এইভাবে একটু বড় কাপড়টা নিলে খুব সুবিধা হয় তোয়ালে কাপড়টা দিয়ে এরকম খুব ডোলে ডোলে চাপ দিয়ে দিয়ে পরিষ্কার না একদম খুব সুন্দর মেঝেটা মোছা হয় তো কয়েকদিন ধরেই একটা ঘর মোছা নেতাটা ঠিক মনের মতন হচ্ছে না হাতে হয় ছোট একটা না হলে বেশি বড় একটা হয়ে যাচ্ছিল তো এটাকেই ভাবলাম মোছার কাপড় করে নিই আর কি তো তারপরে এই যে এই বড় ঘরটাকেও ভালো করে মুছে নিলাম আর এই যে যেহেতু ঠাকুরের বাসন টাসনগুলো থাকে না তো খুব সাবধানেই ঝাড় দিই আর মুছে এরকম যতটা মুছে নেওয়া যায় মুছে নিই তারপরে আবার যখন পুজো দিই তখন পুজোর একটা আলাদা কাপড় আছে সেটা দিয়ে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিই তো এইভাবে দেখো ঘরটা মুছে একদম তারপরে বাথরুমের সামনে অবধি পুরো ডাইনিং টাইনিং ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম আর ওপরে এই যে দেখো এই ঝুড়িটার মধ্যে যে সব কিছু থাকে লাইজল ফি ফিনাইল এগুলো সব রেখে দিই সেগুলোও কিন্তু আজকে সব একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠেছে উঠে তারপরে ব্রাশ টাশ করে টয়লেট টয়লেট করে ওদিকে ওকে ওদের খেতে দিয়ে দিয়েছি ও মানে মেয়ে খেয়েছে চার বিস্কুট আর ও খেয়েছে দুধ বিস্কুট তো খেয়ে ও যাবে পড়তে তো পড়তে যাওয়ার আগে ওর দিদু নেই চাল কুমড়োটা ওকে দিয়ে মানে দিয়ে গেছে যে যাতে তোমাদের দাদা কেটে রাখে তো দাদা তো এখনও বাজার থেকে আসেনি তো ও পড়তে যাওয়ার আগে ও এরকম দেখো চেষ্টা করে কি সুন্দর চাল কুমড়োটা কেটে ফেললো তো একটু ভয় লাগছিল কিন্তু ও কেটে কেটেছে যাই হোক এটা কেটে রেখে দিল ওর দিদুন এসে নিয়ে যাবে কারণ কি দিদুনের বাড়িতেই চাল কুমড়োটা কাটার কেউ নেই তো আমাদের আমরা জানি এখন শুনি যে চাল কুমড়োটা নাকি ছেলেদের দিয়ে কাটাতে হয় মানে মেয়েদের কাটতে নেই তো সেই হিসাবেই বাবুকে দিয়ে একটু চেষ্টা করে ভয়ে ভয়েই আর কি কাটালাম আর দেখো কিন্তু খুব সুন্দর কেটে ফেললো কোনো অসুবিধাই হয়নি তো তারপরে যাই হোক এই যে ওই যে তোমার হারপিকটা যে মাখিয়ে রেখেছিলাম বেসিংয়ের তো সেগুলো ভালো করে একটা ভেজা আঁকড়া দিয়ে এরকমভাবে মুছে ডলে ডোলে 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 পরিষ্কার করে নিলাম আর একটু ব্রাশ দিয়েও ঘষা দিলাম আর ওই যে দাঁত মাজার পুরনো ব্রাশ থাকে না সেটা দিয়েও কলের মুখগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো এরকম অনেক কিছুই লাগে আর বেসিংটা পরিষ্কার করতে কিন্তু দেখো আমার অনেকটা সময় লেগে গেল। দশ মিনিট পনেরো মিনিট মতন আমি ওগুলো মাখিয়ে রেখে ঘরটাকে পুরো মুছলাম ডবল ডবল করে জল দিয়ে তারপরে হচ্ছে জল পাল্টে পাল্টে প্লাস আবার এই যে এরকম বেসিনটাকে ভালো করে ধুয়ে মুছে একদম নিচ অবধি বেসিনটাকে পুরো ঝকঝকে করে মুছে পরিষ্কার করে নেব আর এরকম একটা তোয়ালে কাপড় দিয়ে মুছে নিলে না খুব ভালো পরিষ্কারও হয় আর এই যে যত জলের আয়রনের যে দাগগুলো সেগুলো কিন্তু সবটা চলে যায় আর পুরো ঝকঝক করে আর দেখবে একটুখানি ওই মেঝেটার মধ্যেও দেখো ওই জায়গাটা সামান্য নিচে একটুখানি কালচে ভাব হয়েছে ওটাও কিন্তু জলের আয়রনের দাগ ওই জায়গাটাই যদি একটু ফিনাইল ওরকমই সরি মানে হারপিক দিয়ে রাখতাম তাহলে ওই দাগটা কিন্তু চলে যেত কিন্তু ওটার আমার এখন দেওয়া হয়নি তো নেক্সট কোনো একদিন ওখানটা দিয়ে রাখবো ওরকমই রাত্রিবেলা করে তো পরের দিন একদম সমান যেমন আমার সব ঘরের টাইলস সেটাও কিন্তু ওই জায়গাটাও তারপরে যেখানে যেটা থাকে ওরকম বাস ব্রাশ পেস্ট তারপরে তোমার হলো হ্যান্ড ওয়াশ সব কিছু জায়গা মতন রেখে আর এই বক্সটাকেও দেখো একদম ভালো করে ভালো করে মুছে পরিষ্কার করে জলের বোতলগুলো এক সাইড করে গুছিয়ে টুছিয়ে রেখে সানে চলে গেলাম তো তারপরে সান সেরে চলে আসলাম যতটুকু যা জামা কাপড় ছিল সেগুলো আমার গায়ের নাইটি টাইটি আর তোয়ালে টোয়ালে বেসিংয়ের তোয়ালেগুলো সমস্ত ধুয়ে টুয়ে স্নান করে এসে যে গোপালকে সান করিয়ে নিলাম পুজোটা দিয়ে নিলাম তো আজকে একটুখানি ফুল আর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি ওং নম ভাগবাতে বাসুদেবায় নম ঔং নম ভাগবাতে বাসুদেবায় নম ওং নম ভাগবাতে বাসুদেবায়নব এরকম তিনবার বলে পুজোটাকে পুরো একদম করলাম তো তারপরে ঠাকুরকে দেখো একটা রকম হালকা পাতলা সুতির ফ্রক পরিয়েছি তো তারপরে ওর যা যা গয়না আছে সেগুলো বাসি কানের দুল সমস্ত কিছু পরিয়ে ঠরিয়ে নিয়ে আর ওদিকে তো সকালে তোমাদের দাদা গোপাল জাগিয়ে দিয়ে গেছিলো আর দুপুরের ভোগে আজকে দেবো কলা এই কলাটাকে ছাড়িয়ে তো ঠাকুরকে আগে দিয়ে নিলাম আর ওদিকে গাছের ফুল তো দেখছোই কতগুলো ফুল পেরে দিয়ে গেছিলো তোমাদের দাদা তো ওই ফুলগুলো দিয়ে আর কিছু কেনা ফুল দিয়ে পুরো পুজোটাকে একদম কমপ্লিট করে নিলাম ভালো করে ধুপকাটি প্রদীপ সমস্ত ধরিয়ে যেমন করে আর কি পুজোটা করে থাকি পরপর সেরকম আর সব ঠাকুরের জামা তো রোজ দিন ছাড়াই না একটা ভেজা গামছা দিয়ে সব ঠাকুরকে মুছিয়ে দিই তো আর গোপালকেই শুধু সান করিয়ে জামাটা রোজের একটা আলাদা আলাদা পাল্টে পড়াই কোনো কোনো দিন একই জামাই পরাই কারণ কি যেহেতু রাত্রে একটা অন্য ড্রেস পরিয়ে শোয়াই তো ওই জন্য ওই ড্রেসটা আর বাসি হয় না আর কোনো কারণে যদি বাসি হয়ে যায় তাহলে ওটা ছাড়িয়ে নিই তো ওইভাবেই পুরোপুরো চোটাকে কমপ্লিট করে নিলাম তারপরে চলে এসছে বাজার তো সকাল থেকে তো এইসব কাজ হলো এরপরে হচ্ছে এসছে বাজার উচ্ছে টমেটো আর ওইদিকে নিয়ে এসছে আজকে হলো পনির তো ওইদিকে পনিরের আলুটা কেটে নিয়েছে আর উচ্ছেটা আজকে কিছু করব না উচ্ছেটা রেখে দেবো আর এই পনিরের তরকারিটাই করবো তো পনিরটাকে ভালো করে খুলে নিয়ে একদম একটা পাত্রে ঢেলে এরপরে তোমার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব তো আমাদের এখানে একটা দোকান থেকে এখন পনির আনে সেটা হলো ঘোষ পনির সেই পনির ছাড়া কিন্তু আমাদের ঘরে কেউ খেতে চায় না কারণ কি পনিরটা অন্য পনির আনলেই না আমরা বুঝতে পেরে যাই যে এটা অন্য দোকান থেকে আনা হয়েছে এই পনিরটা এতটাই ভালো আর আমি তো পনিরটা রান্না যখন করি তার আগে যখন ভাজি ভাজতে ভাজতেই কিন্তু আমি বেশিটা খেয়ে নিই আর হচ্ছে রান্নার পরে আর খাই না তো আমার ছেলেও তাই ভাজা পনির খেতেই বেশি ভালোবাসে রান্না করলে অতটা ভালোবাসে না তো দেখা যাক আজকে খাই কিনা এই যে এদিকে আবার সকালে পড়তে গেছিলো পড়ে চলে এসছে এসে বলছে আমার খিদে পেয়েছে আমি খাবো লাফালাপি করছে তা বললাম ঠিক আছে তো আর এদিকে দুপুরের দেখো আজকে ভাতের মধ্যে পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাকেই লঙ্কা তেল দিয়ে মাখা হয়েছে আর পনিরের তরকারি আজকে কিন্তু আর কিছু করিনি আজকে যেহেতু শনিবার তো এরকম দেখো পনিরের রসাটা একদম শুকনো শুকনো করেছিলাম আজকে তো আজকে ছেলে খেয়েওছে আর বললে ভালোও হয়েছে আর ঘরে পাপড় ভাজা ছিল সেটাই খেয়েছি তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো তখন দেখলে শাড়ি পরা আসলে কিছু তো শর্ট ভিডিওর জন্য আমাকে মাঝখানে শাড়ি পরতেই হয় তো শাড়িটা ছাড়িনি দুপুরে তাই শাড়ি পরেই খেয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলে যে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম আর সন্ধ্যা পুজো দেওয়ার পর আজকে শনিবার যেহেতু যাবো হলো বড় ঠাকুরের মন্দিরে সমস্ত কাজ সেরে নিয়ে যাবো বড় ঠাকুরের মন্দিরে আর ওইখানে বড় ঠাকুরের মন্দিরে আমার পাশে বাড়ি এক দিদি আমার মা আর ওখানে গিয়ে দেখলাম আমার ভাইয়ের বউ ভাই ওরা সবাই এসছে তো ওখানে আজকে তোমার পুজোটা দেওয়ার পরে সিন্নি প্রসাদ তারপরে আবার খিচুড়িও ছিল হয়তো কারোর পূর্ণ হয়েছিল তো সেই জন্য মানে তারা আর কি খিচুড়ির জন্য ওখানে টাকা ধরে দিয়ে দিয়েছিলো তো সেই খিচুড়িটা রান্না হয়েছিল তো ওখানে খিচুড়িও খাওয়ানো হয়েছিল তো ওই জন্য আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে আসলাম আর তোমাদের দাদা আর মেয়ের জন্য প্রসাদও বাড়িতে নিয়ে এসেছিলাম তো ওইগুলো যেহেতু খাওয়া হয়েছে তো রাতে রান্না তো রয়েইছে খাওয়া দাওয়া হবে এখনও তোমাদের দাদা ফেরেনি দাদা ফিরবে রাত্রে তো এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে আর এমনি ওর দেখো শুরু হয়ে গেছে এইসব আবার কালার ঠালার করা বাড়িতে এসে তো বাড়িতে এসে এইসব এরকম আইসক্রিমের বাক্সর ওপরে কী সব ড্রয়িং করছে এটা নাকি আমার জন্য জুয়েলারি বক্স বানাচ্ছে তো দেখা যাক কেমন বানায় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো এখন দেখো এই যে ঘরে এসি চালিয়ে কিন্তু আমরা শুয়ে আছি আর এখনও তো বললাম তোমাদের দাদা ফিরে নিয়ে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করব ওই সবাই অল্প একটু নামমাত্র খাবো আর কি কারণ কি খিচুড়িটা যেহেতু খেয়ে এসেছি অতটা খাওয়ার ইচ্ছা নেই তো এই যে দেখো তারপরেই হচ্ছে এই যে একসাথে তোমাদের দাদা চলে আসার পরে এই যে পনিরটা ছিল এটা দিয়েই ভাত মাখলাম একসাথে সবাই একদলা একদলা খেলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও গুড নাইট